भाई जिंदगी का असली मजा ये है। ओए भाई कोई कहना दोनों तो पर गए। और एक बार चलो फिर। अस्सलामुअलैकुम, गत पर्वे এইখান থেকেই বিদায় নিয়েছিলাম, এখন যাচ্ছি বরফের সাথে খেলা করতে ও প্রায় 1000 বছর পুরাতন মাটির ঘর দেখতে। আমার চারপাশের বরফে ঢাকা ভিউ দেখে হুট করেই ভেবে বসতে পারেন এটা মনে হয় ইউরোপের কোনো দেশ। ইন্ডিয়া আসলে ইনক্রেডিবল তার পরিবেশ, প্রকৃতি, ইতিহাস, ধর্ম ও ভাষার জন্য। ভ্রমণ করতে গিয়ে আমরা একটা বিষয় যেন খেয়াল রাখি, জাতি ধর্ম বর্ণ নিয়ে কাউকে ছোট করে কোনো কথা যেন আমরা না বলি। শীতের সময় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই সময়টাতে খুব সুন্দর সাদা বরফের কাশ্মীর দেখতে পারবেন। যারা একটু সবুজের সাথে সাদা বরফ দেখতে চান তারা এপ্রিলের পর থেকে মে জুনের শুরু পর্যন্ত যেতে পারেন। বরফের সময় সোনমার্গ বেস্ট লেগেছে আমার কাছে, আর সবুজের সময় পেহেলগাম বেস্ট লাগে। আজকে এই জায়গাগুলো দেখতেই পারতাম না যদি না সোনমার্গ মার্কেট এরিয়া স্নোয়ের কারণে বন্ধ থাকত। কিছু সময় ডেস্টিনেশনে পৌঁছাতে না পারাও কিন্তু ভাগ্যের বিষয়। পুরো স্নোর উপর দিয়ে চলতেছে গাড়ি, বাচ্চা কাচ্চারা খেলতেছে। ওরে ভাই এত সুন্দর। তো বন্ধুরা এখন আমরা যেই জায়গাটাতে আছি, একটা সময় এলানি জাং একটা মুভি নাকি হিন্দি, সো ওই মুভির শুটিং করা হয়েছিল। চারিপাশে পাইন ট্রি, ওই উপরের দিকে মুভি শুটিং করা হয়েছিল। তো এই জায়গাটার আরও মাহাত্ম্য হইল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে এটাকে আনা হয়েছে। ও স্নো পড়তেছে উপর গাছ থেকে। ওরে বাবা ভাই এই স্নো ফল দেখার কত যে শখ ছিল, বাট স্নো দেখে মন শান্তি প্রত্যেকবারই বলছি। হ্যাঁ সো চলো উপরে একটু মজমাস্তি করি। গত 2 মাস ঘোরাঘুরি করে একটা ইচ্ছা ছিল যে শেষ মুহূর্তে কাশ্মীরের পরে পরে কেদারকান্তা ট্রেকে যাব। আপনারা অনেকে গুলাই ফেলছেন একটা জিনিস, উত্তরাখণ্ডে কেদারনাথ কেদারকান্ত দুইটা দুই জিনিস। কেদারনাথ হচ্ছে মন্দির, কেদারকান্তা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা ট্রেক। সো ওই ট্রেকটা আসলে জনপ্রিয় স্নোর জন্য, স্নো কভার মাউন্টেনে 3-4 দিন ট্রেক করে ওই কেদারকান্ত চূড়ায় যায়। তো ওই চূড়ার ফিল কিন্তু এখনই পেয়ে গেছি আমি। নর্মালি যদি আমি প্ল্যান ক্যান্সেল করে দিছি যে কেদারকান্ত যাব না, বাড়ি চলে যাচ্ছি, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আল্লাহ আমাকে এই স্নো কভার মাউন্টেনে ট্রেক করার সুযোগ দিছে। যে ছোটোখাটো ট্রেক করতেছি, করে উপরের দিকে যাই একটু ভিউটিউ দেখি। বাচ্চা বলা পড়ার ভিড়, ওখানে স্কেটিংও করা যাবে। চলেন, অনেক মজা লাগে ভাই। একটু আমার একটু শুয়ে পড়তে ইচ্ছা করতেছে, আল্লাহ জানে। চলেন একটু শুয়েই পড়ি, হুইত্তা যাই লেটাইয়া। পুরাই অবস্থা দেখছো ভাইয়া, তোমার ভাইয়ারা কই আছে? শান্তি কেসা লাগা কাশ্মীর? বড়িয়া বড়িয়া, মজা হ্যায় বহুত, আলহামদুলিল্লাহ বহুত মজা। শুকরিয়া শুকরিয়া। তো চলো বন্ধুরা আর একবার আশফাক ভাইকে সাথ, আশফাক ভাই চলো। ও ও দেখ না রাইটটা নাচছে। চিল্লাইবো কেন না ভাই, এত খুশি লাগছে। এ সাইড সাইড অনেক লাগছে ভাই, অনেক ভালো লাগছে, বহুত আচ্ছা লাগা ভাই রিয়েলি। পকড় না, হ্যাঁ চলো। আমি তো ভাই মজায় আছি ভাইয়া, কই থেকে কই লয়া যায় ও রাস্তা আস্তে আস্তে। ও পার গে, বাট মজা লাগা, বহুত মজা লাগা। দেখেন আপনারা কাপড়রা আসলে এরকম মারামারি করবেন, হ্যাঁ মারামারি, বাড়ির যত ঝগড়া আছে, বাড়ির যত ঝগড়া আছে ওইগুলোর মিটাইবেন। ভাবি তাড়াতাড়ি একটা ফাইট হবে কোরা লেভেলের একদম। দেখেন ভাই কত দূরে চলে গেছে ভয়ে, ভাবির তো বরফে পাওয়ার আছে। হ্যাঁ জোরে একদম, আল্লাহ একদম মিস্টার বাংলাদেশ দিচ্ছে বরফ।
কই গেল বরফে হারায় গেছে ঢুন্ডু আস্তে 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 এই দাঁড়া পড়তে পড়তে গেছে গা আই রে ওয়েট ওয়েট টেক এমনি এমনি হারায় ফেললে তাহলে হারায় ফেলবেন ওরে ভাই দেখছো কপাল কি মিল গে না মিল গে আবি পেহনা তো দোবারা সারি শাদি করা দেতে হ্যাঁ চিকার জীবনের প্রথমবার চলছে স্কেটিং কেমন লাগে আর স্পিড দাও ज्यादा স্পিড দাও স্পিড দাও স্পিড দাও স্পিড দাও পাতি কেমন লাগে তেরা চেহারা দেখো আচ্ছা লাগে না इसको धक्का पकड़ना नीचे সোনমার্গের আরো একটা জায়গাতে আসছি বন্ধুরা আমরা এইখানে কয়েক হাজার বছরের পুরাতন মাটির ঘর আছে ওইগুলা দেখতে আসছি আর যাচ্ছি এই পথেই দেখলেন তো আসার পথটা কতটা সুন্দর মানে স্নো পড়লে আসলে সৌন্দর্যটা বেড়ে যায় যেমন মানুষ মেকআপ করলে তার একটু বেশি গর্জিয়াস সুন্দর লাগে তো নেচারের উপর যখন স্নো পড়ে না তখন আসলে সৌন্দর্যটা ওই রকমই লাগে বাট দিস ইজ ন্যাচারাল রিয়েল বিউটি कहा है हजार साल का पुराना घर ऊपर ही ये जो है अच्छा अच्छा सो बंधुरा এখন এমন একটা জায়গাতে আসছি যেখানে এক কম সে কম 1000 বছরের পুরাতন ঘরটা সামনে দেখা যাচ্ছে সো ভাই বাতা রহে থে কিতনা সাল পুরানো হোগা হাজারো সাল পুরানা হ্যায় হাজারো সাল এখানে আসলে পাথর লাকড়ি কাঠ আচ্ছা হ্যায় কাঠ আর হচ্ছে যে আপনার কি বলে উপরে মাটি দিয়ে তারপর এই ঘরটা তৈরি করে তো চলেন ঘরের কাছাকাছি যাওয়া যাক আর পিপি পিছে হ্যায় ঘর কই अच्छा अच्छा मैं इसको पहले दिखा देता ओ এই ঘরটা দেখেন 1000 বছরের বেশি পুরাতন ভিতরে হচ্ছে আপনার পাথর তারপর হচ্ছে লাক কাঠ এরপর হচ্ছে আপনার এই মাটি আলপনাও করে রাখছে কিছুটা দেখা যায় সো এটা দেখার জন্য আসছিলাম আজকের ভিডিও যতটুকু হইছে বড় হইছে লাঞ্চ করব এখান থেকে গিয়ে দেন এখান থেকে ব্যাক আমাদের লাঞ্চ করে গিয়ে দেন হোটেল হোটেল থেকে যে যাদের মতো শপিং করবে ওকে থ্যাংক ইউ জি তো এর কি আজকের ভিডিও এখান থেকে শেষ করছি ব্যাকপ্যাকারের সাথে থাকুন ভালোই থাকুন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ